জুলাইকা আর মুখ দেখাইতে পারে না। জুলাইকা বলতেছে আমি ইউসুফের প্রেমের ভিতরে পয়রা গেলাম, কিসের জন্য পড়লাম? একটু আসো দেখে যাও, আমার ইউসুফ সেই ছোট্ট কাল থেকে বড় হইতেছে, আমি সেই 7-8 বছর দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতেছি, আজকে 25-26 বছর হয়ে গেছে, আমার নিজেকে আমি নিজেকে কতটুকু কন্ট্রোল করেছি। মিশরের সবচাইতে সুন্দরী রমণীদেরকে দাওয়াত দেওয়া হয়, রাজপ্রাসাদের ভিতরে আনা হয়, আয়না বলতেছে আমার ইউসুফ তোমাদের সম্মুখ দিয়ে হাইটা যাবে, তোমরা ইউসুফকে সামনে তাকাইয়া দেখবা, আর তোমাদের হাতে একটা করে ছুরি দেওয়া হবে, আর প্রতিজনের হাতে একটা করে ফল দেওয়া হবে, ওই ফলটা কাটবা আমার ইউসুফকে দেখার সাথে সাথে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন সুন্দর, মানুষ সুন্দরের পাগল, এটাই স্বাভাবিক। ওগো যুবক বন্ধু আমার, বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম হাইটা যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জুলাইকার বান্ধবীরা দেখতেছে আর ফল কাটতেছে, ফল কাটা শেষ, তাদের হাত কাটা শেষ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে যায়, এরপরেও তারা বিন্দু পরিমাণ টের পায় নাই, বিন্দু পরিমাণ আওয়াজ পায় নাই, যে নিজেদের হাতগুলা কাইটা জর্জরিত করে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন সুন্দর গো, যে সুন্দরের পাগল হয়েছিল জুলেখা, আর আমার আপনার পয়গম্বর কেমন সুন্দর। আল্লাহ তাআলা কয় আমি সারা দুনিয়াটাকে একবার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি, আর একবার সৌন্দর্য দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছি, এই হচ্ছে এক প্রকার সুন্দর। দুই বাক্যে একত্রিত করলে এক বাক হয়, এই এক বাক সৌন্দর্য দিয়েছি, অর্ধেক দিয়েছি ইউসুফকে আর অর্ধেক দিয়েছি হচ্ছে দুনিয়াটাকে সাজিয়েছি। এই দুনো প্রকারের সৌন্দর্য একত্রিত কইরা আমার তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসাটা প্রত্যেকেরই দিলের ভিতরে সুকঠিনভাবে লালন পালন করে। কয় ঈমানদার কারা? ঈমানদার তো তারা যারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য আজকের এই মাহফিলে এসেছে, আজকের এই মাহফিলে এসেছে। আল্লাহ তাআলা মানুষ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আবার এই মানুষকে আল্লাহ তাআলা দুই প্রকারে সৃষ্টি করে পাঠিয়েছেন। কয় প্রকারে? কয় প্রকারে? দুই প্রকারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ মানুষ কয় প্রকারের হয়? কথা মনে হয় বুঝতেছে না। কয় প্রকারের? দুই প্রকারের। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, সেই সত্তা যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন কেমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলে দেন, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। কুরআনের ভাষায় বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। সৃষ্টি করার পর মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন, এক ভাগ হচ্ছে কাফের আর এক ভাগ হচ্ছে মুমিন। কুরআনের ভাষায়, কার ভাষায়? অনেকেই বলে কাফের নিযুক্ত করার মালিক কি হুজুর? অনেকে বলে না এই কথা, হুজুর কাফের বলার কে? কিন্তু আমরা কাফের বলি না, আপনিও কাফের বললেন না, কাফের বলে কে? একমাত্র আল্লাহ তাআলা। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, একটা দল থাকবে আল্লাহ তাআলাকে মানবে না, আর একটা দল থাকবে আল্লাহ তাআলাকে মানবে, সেই দলটার নামই হচ্ছে মুমিন। সেই দলটার নাম কি?
শহীদ হলেন নাম মুমেন। মুমেন বান্দা কারা? সবাই তো মুমেন হিসাবে দাবি করে গো, সবাই তো বলে আমি মুমেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মসজিদের ভিতরে গিয়া জামাতের শহীদ, আমি হজ করে আসলাম, আমি হাজি সাহেব টাইটেল লাগাইয়া ফেললাম, আমার তাহাজ্জুদের নামাজ মিস হয় না, প্রত্যেকেই তো দাবি করে আমি মুমেন বান্দা, কেউ কাফের গিরি কইরাও কাফের হিসাবে দাবি করে না। আবু জাহেলের নাম শুনেছেন? আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম হচ্ছে আবুল হিকাম। নাম কি? আবুল হিকাম। এর মূর্খতার কারণে এর টাইটেল লকআপ লেগেছে কি, আবু জাহেল মানে মুরুখের বাবা, মানে কি মুরুখের বাবা। এই আবু জাহেল আল্লাহ তাআলার বিরোধিতা করেছে কি করে নাই, কথা বলেন, করছে কি করে নাই? আল্লাহর রসুলের দ্বীনের বিরোধিতা করেছে, এরপরেও কাফের হইতে রাজি না, এরপরেও কাফের হিসাবে নিজেকে প্রকাশিত করতে রাজি না। সবসময় বলতো আমার ধর্ম সত্য, মুহাম্মাদের ধর্ম মিথ্যা। বলতে চাই বন্ধু আমার, আজকে সেই আবু জাহেলের উত্তরসূরি এই দুনিয়ার জমিনে, আমার এই বাংলার জমিনে আছে না নাই? অভাব নাই। আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, এরপরেও মুমেন হিসাবে দাবি করে, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা কয় না না, যারা আমি আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা মানলে ওরা তারা হচ্ছে মুমেন, যারা আমি আল্লাহ তাআলাকে মানে না তারাই হচ্ছে কাফের। আল্লাহ তাআলা মুমেন বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন। কেমন সুসংবাদ? আল্লাহ তাআলা বলতেছেন, মুমেন বান্দারা হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু, মুমেন বান্দারা আমি আল্লাহ তাআলার বন্ধু, আমি আল্লাহ তাআলা এদেরকে সত্তাগত ভাবে এদেরকে বন্ধু ভাবি, যারা আমি আল্লাহ তাআলাকে মানে, যারা আমি আল্লাহ তাআলাকে মানে না তাদের প্রতি আমি আল্লাহ তাআলার সত্তাগত ভাবে তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার শত্রু, তারা আল্লাহ তাআলার শত্রু। অর্থাৎ বন্ধু আবার বুঝাইতে চাইলাম, কারা শত্রু একটু যদি সামনে যাই বুঝে ফেলবা গো। ওগো টাঙ্গাইলের মুসলমান, রাগ করবা না, হাতে দুইরা বলব, পায়ে দুইরা বলব, রাগ করবা না, যদি রাগ করো আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। রাগ না কইরা যদি নিজের রাগটাকে যদি মাটির সাথে নিমিশ করে দাও, আমার আল্লাহ তাআলা হতে পারে আজকের মাহফিলে হেদায়েতের উসিলা করে দিবে, কথা ঠিক কি না? মা তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা তাশাব্বাহ বিকওমি ফাহুয়া মিনহুম, যায় যেই দলের সাথে সাদৃশ্য রাখবে ওরা ওই দলের ভিতরেই অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা সেই দলের ভিতরেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সামান্য এক্সাম্পল উদাহরণ দিয়ে ফেললেই বুঝবা গো, ওই ইন্ডিয়ার ভিতরে ঘটনা ঘটেছে, একজন মুমিন বান্দা মুসলমান বান্দা বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়, হঠাৎ করে রাস্তায় দেখতেছে একটা গরু বাঁধা, মনে মনে ভাবতেছি হায়রে আজকে তো হিন্দুদের হোলি খেলা চলতেছে। কি চলে? হোলি খেলা চিনেন তো? হ্যাঁ, ওই যে একে অপরের গায়ে রং লাগায় দেয়। কিছুদিন আগে গিয়েছে বিদায় অনুষ্ঠান, আমার মুসলমান যুবক যুবতীদের বিদায় অনুষ্ঠান, শিক্ষার্থীদের স্কুল ভার্সিটির, হোলি খেলা চলছে না বন্ধু আমার? মুসলমান বান্দা আসতেছে,
মনে মনে ভাবতেছে আজকে তো হিন্দুদের হোলি খেলা চলতেছে, রাস্তার ভিতরে গরু বাঁধা, এই গরুটা এত চমৎকার দেখা যাইতেছে, এই গরুর গায়ের ভিতরে একটু রং লাগা দিলে সুন্দর দেখা যায়। নাউজুবিল্লাহ কবির না, কথা কিন্তু আগেই বলেছি, খুব খেয়াল করে শুনতে হবে, আর না হয় তো বুঝবেন না, আর না হয় বুঝবেন না। অতএব খুব দিলটা লাগায়, কানটা লাগায়, চোখ বন্ধ করবেন না, চোখ কিন্তু খোলা রাখবেন, চোখ বন্ধ করে ফেললে আবার ঘুম এসে যাবে। অতএব চোখ খোলা রাখতে হবে, কানও খোলা রাখতে হবে। বলতেছিলাম মুসলমান আবেদ আসতেছে, মনে মনে ভাবতেছে গরুর গায়ে যদি একটু রং লাগায় দেই তাহলেই তো গরুটা সুন্দর দেখা যাবে। এই কথা ভাইবা, গরুটার গায়ের ভিতরে নিজের পানের এক ফোঁটা পিক ফেলা দেয়। কি ফেলা দেয়? ওই দিনটা ছিল হিন্দুদের হোলি খেলা, হিন্দুদের হোলি খেলার সাথে তালে তাল মিলিয়ে কি করলো, রং লাগিয়ে দিল। রং যেহেতু সাথে ছিল না, পান খাইতে, আপনারা পান খাননি? হ্যাঁ, আমার সাথে এক ছাত্র ভাই ছিল, বলবো, আমি যখন পড়ালেখা করি জালা লাইনে, তখন এক ছাত্র ভাই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে আসছে, রাত্রে বাজে তিনটা, রাত্রে তিনটা বাজে, আমার সাথে যে ঘুমায় ও পান খায় মাঝে মধ্যে, ওর কাছে আবার জর্দার ডিব্বা থাকতো। ওই ছেলে সিলেট বাড়ি, ঘটনাক্রমে তিনটা বাজে আসছে একটু জর্দার জন্য, আইসা বলে আমার একটু জর্দা দা, আমার টাইনা উঠে দিছে, আরে আমি তো পান খাই না, পান তো খায় ও, তো পান খাননি আপনারা? বন্ধু আমার পানের পিক ফেলাইল, ঘটনাক্রমে আবেদ বৃদ্ধ হয়ে গেল, হাত শেষ, ইন্তেকাল করে ফেললো। ইন্তেকাল করার পর তার একজন বন্ধু স্বপ্ন দেখতেছি, হাই রে কি অবস্থা দুস্থ আমার, অনেকদিন আগেই তো দুনিয়ার জমিন থেকে তুমি জয় লাগালা, আজ অব্দি পর্যন্ত তোমার কোনো খবর নাই, তুমি বলো বলো আজকে বলো, তোমাকে যেই তো স্বপ্নে যুগে পেয়ে গেছি, তোমার কবরের কি হাল, তোমার কি অবস্থা একটু আমাকে বাতা। যুবক ডাক দিয়া কই, বন্ধু রে কি করলাম কি করলাম, সারাটা জীবন আবাদত বন্দিগি করলাম, সব আবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু কি দুঃখের পরিহাস, একদিন বাজার থেকে আসতেছিলাম, তোমরা কেউ জানো না, একা একা আসতেছিলাম গো, রাস্তার ভিতরে দেখলাম গরু বাঁধা, হিন্দুদের হোলি খেলা চলতেছিল, হিন্দুদের হোলি খেলা চলার কারণে একে অপরের গায়ে রং লাগায়, গরুটার গায়ের ভিতরে কেউ রং লাগায় না, আমি ওই হিন্দুদের খেলার সাথে সামঞ্জস্য রাইখা গরুটার গায়ে এক ফোঁটা মুখ থেকে পানির পিক ফেলাইলাম, দুঃখের পরিহাস, আমার আল্লাহ তাআলা ওই আমলের কারণে, ওই বদকাজের কারণে আমার ওই কবরটাকে আজকে জাহান্নামের গর্ত দ্বারা পরিণত করে ফেলেছে। বন্ধু আমার, আল্লাহর পয়গম্বরের হাদিস তো মিথ্যে হয় না, যেই দল যেই দলের সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের ময়দানে, ও ওই দলের সাথেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওরে বন্ধু আমার, যাদের সাদৃশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, যাদের সাদৃশ্য মুহাম্মদ পয়গম্বরের উম্মতের সাথে, যাদের সাদৃশ্য ওলামায়ে কেরামের সাথে, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে গো, যারা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন, আলেমদেরকে মহব্বত করতো, শুধু কি আলেম না না, যারা হকের প্রতি হক কথা বলেছে, সুন্নতের উপরে চলেছে, নবীজির আদর্শে আদর্শবান নিজে হয়েছে, অপর মানুষদেরকে আদর্শবান হওয়ার তাকিদ দিয়েছে, ওই সমস্ত বন্ধুদের সাথে যারা তালে তাল মিলিয়ে চলেছে, তারাও দেখা যাবে কিয়ামতের ময়দানে তাদের সাথে জান্নাতে ঢুকে যাবে। ওরে যুবক বন্ধু আমার, সাদৃশ্যটা কেমন আর একটু যদি বুঝাইতে চাই গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ টুপি পরেছেন কি পরেছেন না, কথা কয় না,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ টুপি পরেছেন, আমার টুপিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো টুপি পরতে হবে, তখন হবে সাদৃশ্য। আমি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন লম্বা জামা পরতে। আমি যখন লম্বা জামা পরলাম আমার সামঞ্জস্য সাদৃশ্য হয়ে গেল পয়গম্বরের সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করতে, ঠিক মতো আদায় করে ফেললাম, সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো করতেছি, সামঞ্জস্য হয়ে গেল সাদৃশ্য হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতের ভিতরে ঢুকতেছি। কিন্তু দুঃখের পরিহাস, অনেকে ভেবেছিল আমি মুসলমান, কিন্তু ওই যুবকের মতো হোলি খেলার মতো কিছুদিন আগে আমার যুবক যুবক বন্ধুরা, যুবক যুবতী বন্ধুরা একে অপরের সাথে হিন্দুদের সাথে তালে তাল মিলিয়া হোলি খেলার আয়োজন করেছে, একে অপরের গায়ে রং লাগাইয়া দিছে, শুধু কি রং, কলম দিয়া একে অপরের গায়ে এমন বিশ্রী বিশ্রী ভাষায় লিপিবদ্ধ করে দিয়েছে তুই অমর। আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু দুঃখের পরিহাস, আমার এই বাংলার মুসলমানের দেশে স্কুল ভার্সিটি যা কিছু আছে সবচেয়ে বেশি তো আমার মুসলমান সন্তানরা, তাই না? হ্যাঁ, মুসলমানের সন্তানেরা থাকে, কিন্তু তাদের আজকে শৃঙ্খলাটা কেমন হয়ে গেছে, সংস্কৃতিটা কিরকম হয়ে গেছে, বিদায়ের অনুষ্ঠান হবে কিরকম, ইসলামিক যেই রকম ভাবে অনুষ্ঠান করা হয়, দোয়ার মাহফিল করা হয় ওই রকম ভাবে, কথা ঠিক কি না? আমাদের ওই যে হুজুর বলল নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় কি রং লাগায়া অনুষ্ঠান করে নাকি দোয়ার মাহফিল? দোয়ার মাহফিল। ওটা কি শুধু হুজুর হওয়ার কারণে? কয় না না, হুজুর হওয়ার কারণে না, একমাত্র আমি আপনি মুসলমান গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন তার উম্মতেরা সেইভাবেই করতে হবে, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সামঞ্জস্য হবে, অন্যথায় হবে না, হবে না, হবে না, ওই যুবকের মতো একই পরিণত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে দেখা যাবে আপনি আমি ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথেই ঢুকতেছি। তখন বুঝবো আমি কি আসলে মুসলমান ছিলাম না। বলেছেন মুসলমান বান্দারা হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু, এই কথাটা যখন শুনল একদিন হঠাৎ করে বাইজিদ রহমাতুল্লাহি আলাইকে প্রশ্ন করে, ওরে বাইজিদ, তোমার আল্লাহ তাআলা তো তোমাদেরকে খুব ভালোবাসেন, খুব খুব ভালোবাসেন, তো ভালোবাসার প্রমাণ দাও তোমার আল্লাহ যে তোমাকে এত ভালোবাসে, ভালোবাসার প্রমাণ আছে কি না? প্রমাণ দিতে হয় না? স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে, প্রমাণ না দিলে কি হয়? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এটা যে স্ত্রী যা বলবে স্বামী তা করবে, জায়েজ পন্থায় না, জায়েজ পন্থায় না, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে ভালোবাসা বলে না, জায়েজ পন্থায় স্ত্রী যা বলে সেইভাবেই স্বামী চলায়, তখন থেকেই তাদের মন থেকে ভালোবাসাটা কিরকম ভাবে প্রকাশ পায়। হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন তো, বাইজিদকে প্রশ্ন করে তোমার আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে এর প্রমাণ কি? কয় প্রমাণ জানতে চায়, কয় নাও প্রমাণ। প্রেমিক প্রেমিকাকে, প্রেমিক প্রেমিকা চিনেন তো, স্বামী স্ত্রী দিয়া বুঝাই তাহলে সুন্দর হয় তাই না? আপনাদের এলাকায় মনে হয় প্রেমিক প্রেমিকা নাই আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছে, যাই হোক আল্লাহ তাআলা সবাইকে বৈধভাবে প্রেম করার তৌফিক দিক, আমিন কয় না। আরে বৈধ প্রেম মানে স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর এর চাইতে পবিত্র প্রেম দুনিয়াতে আর হতে পারে, হতে পারে নাকি? পবিত্র প্রেম ভালোবাসা হতে পারে না। তো স্ত্রীকে স্বামী ভরণ পোষণ আজকে 25 বছর 30 বছর যাবত দিয়া চালাইতেছে, কথা ঠিক কিনা? সামান্য সামান্য না, বড় বড় হাদিয়া উপটৌকন আইনে আইনা দেয় আর বলে নাও এটা তোমাকে আজকে সামান্য, এই মাসের বেতন তো অল্প পাইলাম, সামান্য উপহার দিলাম, কিন্তু উপহারটা 10,000 টাকা দামের। এরপরেও স্বামী কি বলে?
সামান্য উপহার দিলাম স্ত্রীর মন খুশি করার জন্য, আর স্ত্রী প্রতিনিয়ত প্রতি মাসে পেয়ে পেয়ে ওই রকম আর মন আনন্দিত হয় না, এটা তো নিত্য নতুন আসতেই আছে তাই না, এই জন্য আর মন ততটা আনন্দিত হয় না। কিন্তু হঠাৎ করে দেখা গেল একদিন স্ত্রী মনে মনে ভাবতেছে যে আমার স্বামীকে আমি একটা উপহার দিব, কি উপহার, যে কোনো একটা ছোট থেকে ছোট উপহার আমার নিজের উপার্জিত টাকা থেকে, সেই টাকাটা তো স্বামীর পকেট থেকেই যায় নাকি, স্বামীর পকেট থেকে না, স্বামী হাদিয়া দেয় না স্ত্রীকে, ওখান থেকেই জমাকৃত করে টাকা স্বামীর জন্য একটা ছোট হোক একটা হাদিয়া বাজার থেকে কিনে আনে। হঠাৎ করে যখন ম্যারেজ ডে আসে না, ম্যারেজ ডে চিনেন না, বিবাহ বার্ষিকী, খারাপ লাগতেছে আপনাদের, খারাপ লাগলে বইলেন দোয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ম্যারেজ ডে যখন আসলো, স্ত্রী স্বামীর জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে গেল, নাও স্বামী আমার তোমার জন্য এই হাদিয়াটুকু দিলাম আলহামদুলিল্লাহ, বলেন আপনারা পাইতে চান তো ইনশাআল্লাহ। মাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই শুধু নিজেরা স্বামীদের থেকে নিবেন না, নিজেরাও স্বামীদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, তাহলে আল্লাহর রাসূল বলেন হাদিয়া লেনদেন করলে ভালোবাসা স্থাপিত হয় মানে বৃদ্ধি পায়, হাদিয়া লেনদেন করলে একে অপরকে হাদিয়া দিলে বৃদ্ধি পায়। তো স্ত্রী যখন স্বামীকে সামান্য উপহার দিল, স্বামী উপহার পেয়ে এত আনন্দিত হয়েছে, লক্ষ টাকা দিলে এর চাইতেও বেশি উপকৃত হয়েছে এবং উৎফুল্লিত হয়েছে, আনন্দে নাচতে শুরু করেছে মন স্বামীর, কথা ঠিক কিনা। ঘটনাক্রমে দেখা গেল একদিন বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল একজনের সাথে, যে দোস্ত তোমার হাতের গড়িটা বা তোমার গায়ের জামাটা তো খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু স্বামী প্রতি উত্তরে করে তার 1,000 টাকা দামের শার্ট, 5,000 টাকা দামের শার্ট বন্ধুকে দিয়ে দেয়, কিন্তু কোনো কষ্ট লাগে না, মাত্র 300 টাকা দামের টি শার্ট কিনে দিয়েছে স্ত্রী, বলতেছে না দোস্ত এই শার্ট তোমাকে দেওয়া যাবে না, কারণ এই শার্ট তোমার ভাবি ম্যারেজ দিতে আমাকে উপহার দিয়েছে। কথাটা কি অবাস্তব? বাস্তব, অবশ্যই অবশ্যই বাস্তব, ঠিক তদ্রূপভাবে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, সামান্য উপহার যখন প্রেমিক প্রেমিকা থেকে পেয়ে যায়, প্রেমিকা এমন ভাবে ছোট্ট উপহার দেওয়ার পরও সারাটা জীবন প্রেমিক প্রেমিকাকে উপহার দিতে দিতে উপহারের সাগরে ভাসিয়ে দিয়েছে, কিন্তু প্রেমিকা এত খুশি হয় না, কিন্তু দুঃখের পরিহাস কি, যেই জায়গায় বেজার হওয়ার কথা, সামান্য উপহার পাওয়ার কারণে স্বামী সামান্য উপহার পাওয়ার পর এরপরেও রাগান্বিত হয় না, মনে মনে এত আনন্দিত হয়ে যায়, কাউকে এই উপহার ধরতে দেয় না, বাজার দিয়ে ঘুরে আর বলে তোমার ভাবি এই উপহার দিয়েছে। বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি কি ডাক দিয়া কয়, ওরে বাইজিদ তোমার এইটার সাথে তোমার আল্লাহ তাআলা যে তোমাকে এত ভালোবাসেন তার প্রমাণ কি, তার সামঞ্জস্যতা কি? বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ওরে বন্ধু আমার তুমি কি এখনো বুঝতে পারো নাই, আমার আল্লাহ তাআলা আমাকে দয়া কইরা মায়া কইরা দুনিয়ার জমিনে পাঠাইছেন, এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে বানানোর পর আল্লাহ তাআলা মনে মনে ভাবতেছেন আমার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, পাঠানোর পর বান্দার তো ভাত খাওয়ার জন্য হাত প্রয়োজন হবে, শুধু হাত দিলেই চলবে না, হাতের ভিতরে 5টা আঙ্গুল দিতে হবে, 2টা হাত দিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা, 2টা চক্ষু দিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা, 2টা কান দিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা, একটা মুখ দিয়ে দিলেন মুখের ভিতরে আবার স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়ে দিলেন, ওরে বন্ধু আমার আজকে বলো তুমি আল্লাহ তাআলার জন্য কি করেছ, আর আমার আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামতটাকে কম, হ্যাঁ কম নাই, কম নাই বন্ধু আমার, একটু যদি চিন্তা করো সব দিক থেকে ভালোবাসার অধিকার কে,
একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সুকঠিন ভাবে ভালোবাসা যাবে না, যাবে নাকি? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসা কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য গো, একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে হবে। যেই দিক থেকে তাকাই বা বন্ধু আমার, ওই দিক থেকে সবচাইতে হকদার বান্দার উপর আল্লাহ তাআলা। সব দিক থেকে ভালোবাসার অধিকারী কে? একমাত্র আল্লাহ তাআলা। ভালোবাসাটা কেমন করে উজ্জীবিত হয়, কেমন করে উৎপন্ন হয়? মুফাসসিরিনে কেরাম বলতেছেন চারটা উপাদান নিয়ে ভালোবাসা সৃষ্টি হয়। কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন। চারটা উপাদান থেকে ভালোবাসা সৃষ্টি হয়। সর্বপ্রথম ভালোবাসা কোথা থেকে সৃষ্টি হয়? মুফাসসিরিনে কেরাম বলতেছেন সর্বপ্রথম ভালোবাসা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় যেই কারণে, সেই কারণটার নাম হচ্ছে সন্ধ্যা। সেই কারণের নাম কি? সেই কারণের নামই হচ্ছে সুন্দর। সুন্দরের কারণে একে অপরের প্রতি প্রেমে পরিণত যায়। একদিন হঠাৎ করে মেয়ে দেখতে গেছে, মেয়ে পছন্দ হয় না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা মেয়ে দেখার পর হঠাৎ করে সুন্দর একটা মেয়ে দেখলো, তার প্রতি উৎপন্ন হয়ে গেল ভালোবাসা, দিল থেকে জাগ্রত হয়ে গেল এই মেয়েকে বিবাহ করতে হবে, এই মেয়েকে বিবাহ করতে হবে। সুন্দরের পাগল, সুন্দরের পাগল। আরে ভাই সুন্দরের পাগল হব না কিসের জন্য? তোমাকে আমাকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন, যে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহ সুন্দর নাকি কালা? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জিমাল। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা সুন্দর সৌন্দর্যকে আমি আল্লাহ পছন্দ করি, সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আমরা কেন সৌন্দর্যকে পছন্দ করব না? বন্ধু আমার তুমি প্রশ্ন করতে পারো, ওগো হুজুর আপনি বলতেছেন সুন্দরের পাগল সবাই, আমরা তো কালো, আমাদেরকে কে ভালোবাসবে? কয় না না বন্ধু আমার, আল্লাহর চক্ষুর ভিতরে আল্লাহর দৃষ্টিতে যে কালো আল্লাহর দৃষ্টিতে তার সে সুন্দর আল্লাহ তাআলার কাছে, যে সুন্দর সেও আল্লাহ তাআলার কাছে খুব সৌরদবান। আল্লাহ তাআলা ওই মানুষটাকে আল্লাহ তাআলা নিজের মতো করে পছন্দ করে। ঠিক তদ্রূপ ভাবে বন্ধু আমার, একজন সুন্দর একজন কালো থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তিন ফলের কসম খাইয়া বলছেন, জৈতুন ফলের কসম খাইয়া বলছেন, তুর পাহাড়ের কসম খেয়ে বলছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। মানুষের ভিতরে কি নাম ঠিকানা বলছেন যে অমুকের সুন্দর করে বানাইছি বা অমুককে সুন্দর করে বানিয়েছি? কয় না না সব মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছোট্ট শিশু 8 থেকে 9 বৎসর, হঠাৎ করে রাস্তার ভিতরে হারা যায়। সংক্ষিপ্ত আকারে বলতেছি, কেমন পাগল ঘটনা কমে জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাজার থেকে ক্রয় করে আনে। ক্রয় করে আনার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইখার কাছে ইউসুফকে সপরদ করে দিল। কার কাছে? আর বলতেছে, জুলাইখা তোমার জন্য এই যুবককে, এই ছোট কিশোর বাচ্চাটাকে তোমার জন্য হাদিয়া স্বরূপ এনেছি। জুলাইখায় তো দেইখা অবাক হয়ে গেছে, এত সুন্দর বাচ্চা হতে পারে? এত সুন্দর
বাচ্চা হতে পারে জুলাইখার মনে এত সুন্দরভাবে ভালোবাসা উজ্জীবিত হতে তখন থেকে শুরু হতে লাগলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন দিন বড় হইতেছে দিন দিন বড় হইতেছে যতই দেখতেছি আর জুলাইখার মনের ভিতরে ইউসুফের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাইতেছে ইউসুফের প্রতি ভালোবাসাটা বৃদ্ধি পাইতেছে কিসের জন্য ওই সুন্দরের জন্য ভালোবাসাটা বৃদ্ধি পাইতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 25 থেকে 26 হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা প্রেমের প্রস্তাব দেয় কিসের প্রস্তাব এখানে কিন্তু আপনারা বিশেষ করে গ্রাম বাংলার মুরব্বীরা ভুল করে ফেলেন কই ইউসুফ আর জুলাইখা প্রেম করছে নাউজুবিল্লাহ কোন ইমান হারা হয়ে যাবে নবী কখনো এই নোংরা কাজে জড়িত হতে পারে না না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেমে পড়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রেমের ভিতরে পড়ে নাই জুলাইখা ইউসুফের সৌন্দর্যের প্রেমের ভিতরে পড়ে গিয়েছিল বন্ধু আমার সংক্ষিপ্ত আকারে বলতেছি জুলাইখা যখন প্রস্তাব দেয় প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলো সারা মিশরবাসীরা যাইনা গেল ইউসুফের প্রেমের ভিতরে জুলাইখা কইরা গেল একজন দাসের প্রতি তার বান্ধবীরা হাসি ঠাট্টা করতেছি কি ব্যাপার জুলাইখা এত বড় সম্মানিত মহিলা হওয়ার পর তার একজন কৃতকর্ম দাসের প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে যায় কেমন এই কথা জুলাইখা আর মুখ দেখাইতে পারে না জুলাইখা বলতেছে আমি ইউসুফের প্রেমের ভিতরে পড়ে গেলাম কিসের জন্য পড়লাম একটু আসো দেখে যাও আমার ইউসুফ সেই ছোট্ট কাল থেকে বড় হইতেছে আমি সেই 7-8 বছর থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছি আজকে 25-26 বছর হয়ে গেছে আমার নিজেকে আমি নিজেকে কতটুকু কন্ট্রোল করেছি মিশরের সবচাইতে সুন্দরী রমণীদেরকে দাওয়াত দেওয়া হয় রাজপ্রাসাদের ভিতরে আনা হয় আইনা বলতেছে আমার ইউসুফ তোমাদের সম্মুখ দিয়ে হাইটা যাবে তোমরা ইউসুফকে সামনে তাকাইয়া দেখবা আর তোমাদের হাতে একটা করে ছুরি দেওয়া হবে আর প্রতিজনের হাতে একটা করে ফল দেওয়া হবে ওই ফলটা কাটবা আমার ইউসুফকে দেখার সাথে সাথে আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর মানুষ সুন্দরের পাগল এটাই স্বাভাবিক ও গো যুবক বন্ধু আমার বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইটা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখার বান্ধবীরা দেখতেছে আর ফল কাটতেছে ফল কাটা শেষ তাদের হাত কাটা শেষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায় এরপরেও তারা বিন্দু পরিমাণ টের পায় নাই বিন্দু পরিমাণ আওয়াজ পায় নাই যে নিজেদের হাত গুলা কাইটা জর্জরিত করে ফেলেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর গো যে সুন্দরের পাগল হয়েছিল জুলাইখা আর আমার আপনার পয়গম্বর কেমন সুন্দর আল্লাহ তাআলা কয় আমি সারা দুনিয়াটাকে একবার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি আর একবার সৌন্দর্য দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি এই হচ্ছে এক প্রকার সুন্দর দুই বাক্যে একত্রিত করলে এক ভাগ হয় এই এক ভাগ সৌন্দর্য দিয়েছি অর্ধেক দিয়েছি ইউসুফকে আর অর্ধেক দিয়েছি হচ্ছে দুনিয়াটাকে সাজিয়েছি এই দুনো প্রকারের সৌন্দর্য একত্রিত কইরা আমার তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছে ওই সৌন্দর্য যদি দেখতে কি করতে গো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রত্যেকেই যখন ঘরের ভিতরে যায় প্রত্যেকের সূর্যটা স্থাপিত হয়ে যায় আর এশারের পর আমার স্বামী যখন ঘরের ভিতরে আসে আমি আয়েশার সূর্য তখন উদিত হয় প্রত্যেকের সূর্য ডুইবা যায় আর আমার সূর্য উদিত হয়
সাহাবী বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটে আসতেছে এত সুন্দর ঝকঝকে পোশাক পরে হঠাৎ করে চন্দ্রের দিকে তাকায় পূর্ণিমার রাত পূর্ণিমার রাত্র পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে আসতেছে আমি চন্দ্রের দিকে তাকাই আরেকবার আমার পয়গম্বরের দিকে তাকায় হঠাৎ করে তাকায় দেখলাম চন্দ্রের আলো এত সুন্দর তারপরে আমার কাছে সুন্দর লাগে না দেখতাছি চন্দ্রের চাইতেও আমার আপনার পয়গম্বর সবচাইতে বেশি সুন্দর যুবক বন্ধু আমার ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম সুন্দর আমার আপনার পয়গম্বর সুন্দর দুনিয়ার জমিনটাও সুন্দর জি সুন্দর দিয়া আমার আল্লাহ তাআলাই তো দুনিয়ার জমিনটাকে বানাইছেন নাকি অন্য কেউ না না আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে দুনিয়াটাকে বানাইছেন আল্লাহ তাআলাই তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বানিয়েছেন আমার আল্লাহ তাআলাই তো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানিয়েছেন যে আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন এত সুন্দর করে দুনিয়ার জমিন বানিয়েছেন আমার ওই আল্লাহ তাআলা জানি কত সুন্দর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সৌন্দর্যের বর্ণনা কেমন করে দিব আমি কেমন করে তোমার সৌন্দর্যের প্রকাশ ঘটাইব কয় না না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না না আমি তোমার সৌন্দর্য লিপিবদ্ধ করতে পারবো না প্রশংসা করতে পারবো না তোমার প্রশংসা তুমি যেমন ভাবে করেছো তুমি একমাত্র এই ভাবেই যোগ্য তোমার প্রশংসা তুমি যেমন ভাবে করেছো তোমার সৌন্দর্যের বর্ণনা তুমি যেমন করে দিয়েছো ওটাই যথেষ্ট আমি তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো বন্ধু আমার বুঝাইতে চাইলাম সৌন্দর্যের দিকে যদি তাকাও সর্বপ্রথম সৌন্দর্যের কারণে কাকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে ওগো বন্ধু আমার চার কারণে ভালোবাসা উজ্জীবিত হয় চার জিনিস থেকে ভালোবাসা উৎপন্ন হয় এই গেল এক নাম্বার হলো সুন্দর নাম্বার দুই গুণের কারণে একে অপরের প্রতি প্রেমে পড়া যায় কিসের কারণে গুণ চিনেননি মানে প্রশংসা একে অপরের প্রশংসা করলেই আজকে মনে করেন এখানে চেয়ারম্যান সাহেব থাকতো যদি একটু প্রশংসা করলে উনি আমাকে ভালোবাসতো কিনা বা চেয়ারম্যান সাহেব যদি আমার প্রশংসা করতো আমিও চেয়ারম্যান সাহেবকে কথা বুঝাইতে পারতেছি আপনাদের এলাকায় মনে করেন যে আমি আসলাম আপনাদের এলাকায় আইসা আপনাদের এলাকার প্রতি একটা মহব্বত দেখাইলাম কিরকম ভাবে আপনাদের এলাকাটা বুইলা গেলাম খুব সুন্দর শৃঙ্খল অনুযায়ী চলে আপনারা কি খুশি নাকি বেজার কালকে সকালে চায়ের দোকানে বসে বলবেন হুজুরটা খুব ভালো বলবেন না গুণের কারণে একে অপরকে ভালোবাসে মহব্বত করে কেমন গুণ দুনিয়ার জমিনে সামান্য যদি উদাহরণ দিয়ে থাকি আপনার আমার বাচ্চাটা এখনো ছোট পাঁচ থেকে ছয় বছর হঠাৎ করে টিভির ভিতরে খেলা চলতেছে ও কাউকে চিনে না হঠাৎ করে দেখতেছে একে ওপরে ছয় ছক্কা মারতেছে গোল মারতেছে আব্বুর কান থেকে শুনেছে মুখ থেকে শুনেছে নিজের কানে শুনেছে গোল কে দিয়েছে কয় মেসি দিয়েছে কয় ছয় কে মারলো কয় সাকিব আল হাসান কয় কি না ছয় মারলো সাকিব আল হাসান বাজারের ভিতরে গেঞ্জি বের হয়েছে গেঞ্জির ভিতরে নাম লেখা মেসি মেসির ছবি সহ বাচ্চা যখন দেখতেছে আব্বু বাজারে যা হঠাৎ করে ডাক দিয়া কয় ওগো আব্বু আমার তুমি বাজারে যাইতেছ তুমি বাজার থেকে আমার জন্য মেসি গেঞ্জি আনবা কি গেঞ্জি আপনাদের সন্তানেরা বলে না গুণের কারণে কয়লে গুণের কারণে কয় কি গুণ কয় ছয় মারতে পারে ভালো ছক্কা মারতে পারে ভালো গোল দিতে পারে ভালো এই জন্য একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি হয় যায় গুণের জন্য সৃষ্টি হয় যায় একে অপরের প্রশংসা করার কারণে মহব্বত সৃষ্টি হয় যায় বান্দার প্রতি আমার আল্লাহ তাআলা প্রশংসা গায় আল্লাহ
তাআলা কয় মুমিন বান্দারা হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু, ঈমানদাররা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। বান্দা খুব প্রশংসিত হওয়ার পর আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, আলী কে দেখি নাই, উসমান কে দেখি নাই, কোন সাহাবায়ে কেরাম কে দেখি নাই, মেসি কে কোনদিন বাচ্চাটা দেখে নাই, মেসির কথা শুইনা শুইনা ভালোবাসা উজ্জীবিত হয়ে যায়। আমরা সাহাবায়ে কেরাম কে দেখি নাই, এখনো পর্যন্ত মক্কা দেখি নাই, মদিনা দেখি নাই, এরপরে মক্কার প্রতি ভালোবাসা আসে নাই। বলতে চাইলাম বন্ধু আমার সাহাবায়ে কেরাম কে কেন এত ভালোবাসি, কয় গুণের অধিকারী, কিরকম গুণের অধিকারী সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা যেমন করে বলেছেন দ্বীনের উপরে অটল থাকতে, সাহাবায়ে কেরাম ঠিক তদ্রূপভাবে দ্বীনের উপরে অটল ছিলেন, কথা ঠিক কি না? একজন সাহাবায়ে কেরাম দিন থেকে এক চুল পরিমাণ সরে যান নাই, কয় আমরা সাহাবায়ে কেরামদেরকে কেন অনুসরণ করি, তাদেরকে কোনোদিন দেখি নাই, তাদের গুণের কথা শুনেছি, তাদের ইমানি শক্তির কথা শুনেছি, তাদের ইমানি শক্তির কথা যখন শুনলাম তাদের প্রতি আমাদের ভালোবাসা পিতা এবং মাতার চাইতে বেড়ে যায়, কথা ঠিক কি না? সাহাবায়ে কেরামদেরকে কিসের জন্য ভালোবাসি, কয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পাইয়া গেল, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। এই দিক থেকে গুণের দিকে যদি তাকায় সর্বপ্রকার সবচাইতে ভালোবাসার অধিকারী কে? একমাত্র আমার আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা যাবে না। এইগুলো নাম্বার তিন, নাম্বার দুই, নাম্বার তিন যেই কারণে ভালোবাসা মন থেকে উৎপন্ন হয়ে থাকে, সেই নাম্বার তিন নাম্বার কারণ হচ্ছে সম্পদ। কিসের কারণ? কয় সম্পদের কারণে সম্পদ ঘটনা কমে। একদিন হঠাৎ করে আপনাদের টাঙ্গাইলে একজন এমপি মন্ত্রী আসলো, অমুক আব্দুর রহমানকে বলতেছে, ওরে আব্দুর রহমান এই নে তুই আমার ভিজিটিং কার্ডটা রাখ। আব্দুর রহমান যখন ভিজিটিং কার্ড পাইল সকালবেলা বাজারের ভিতরে গেল, বাজারে গিয়ে বলতেছে অমুকে আসছিল, অমুক এমপি আসছিল, ওর সাথে আমার খুব খাতির মহব্বত। আর কয় এই মহব্বত কোথার থেকে উৎপন্ন হয়? কয় ওই এমপি মন্ত্রীর ক্ষমতা ধন সম্পদ থাকার কারণে। কিসের কারণে? ধন সম্পদ থাকার কারণে, এই জন্য ভালোবাসা উৎপন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে ধনভাণ্ডার সব কিছুর মালিক আল্লাহ তাআলা, যত সম্পদ আছে একমাত্র আল্লাহ তাআলাই জমিনের মালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে জমিনের মালিককে, আসমানের মালিককে, আমার যে এত সুন্দর একটা দেহ এই দেহটার মালিককে, আমার হায়াতের মালিককে, আমার বিবি বাল বাচ্চার মালিককে, একমাত্র আল্লাহ তাআলা। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিকই হচ্ছে আল্লাহ তাআলা। সম্পদের অধিকারী সবচাইতে বেশি কে? সম্পদের সবচাইতে বেশি অধিকারী যদি হয় তাকে আল্লাহ তাআলা। সুন্দরদের কারণে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর, কথা ঠিক কি না? সবচাইতে সুন্দর আমার আল্লাহ তাআলা, সবচাইতে গুণের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে, সব সম্পত্তির মালিক আমার আল্লাহ তাআলা। এই জন্য সম্পদের দিক দিয়ে যদি তাকায় সম্পদের কারণে আমার আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। বুঝতেছেন কথা? শেষ করে দিব, হ্যাঁ শেষ করে দেই। বলতেছিলাম বন্ধু আমার চারটা উপাদান থেকে ভালোবাসা সৃষ্টি
প্রমাণ হচ্ছে দয়া দয়া থেকে একে অপরের প্রতি মহব্বত পয়দা হয় একে অপরের প্রতি সৃষ্টি হয় ভালোবাসা কেমন দয়া একে অপরের প্রতি একটু সহানুভূতি যদি দেখায় একে অপরের প্রতি প্রেমে বৈরা যায় কথা ঠিক কি না বন্ধু আমার আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন আপনাকে আমাকে এত সুন্দর করে অন্য কেউ কাউকে বানাইতে পারে না আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন বানানোর পর আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা আপনাকে আমাকে পিতা মাতা দিলেন পিতা মাতা দেওয়ার পর ভাই বোন দিলেন দুনিয়া দিলেন সব কিছু দিলেন আমি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইতেছি সব কিছু পাইতেছি এই সব কিছু পাওয়ার কারণে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসব এটাই স্বাভাবিক এই জন্য বলতেছিলাম দয়ার কারণে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে কথা ঠিক কি না দয়ার কারণে একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা যাবে না দয়ার দিকে তাকাও আল্লাহ তাআলার চাইতে দয়াবান কেউ নাই দুনিয়ার জমিনে আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল আশা অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুধীন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন ভালোবাসা কার জন্য এই রকম ভাবে ভালোবাসলে হবে না যেই রকম ভাবে ভালোবাসতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসেছেন